ভুল তো একটা করে আসছি ভুল একটা করে আসছি আগে ভুলের সংশোধন করে নিয়ে আগে আচ্ছা তা আমাদের পড়ানোর টপিক হলো সিরিয়াল ক্রপস ওকে সিরিয়াল সিরিয়ালস এন্ড মিলেটস শোনা যায় হ্যালো আচ্ছা সিরিয়াল মিনস দি ক্রপস উই ইট এজ সোর্স অফ স্টার

সরি তাহলে আমাদের সিরিয়াল ক্রপস মিন্স ক্রপস বিলঙ্গিং টু দি গ্রাস ফ্যামিলি

ওটসের নাম শুনছো তোমরা ওটস ওটস রাই কী হচ্ছে এখানে এই তো আসা শুরু করছে রোল নাম্বার ওকে এখন রাইস হুইট মেজ বার্লি ওটস রাই ক্রিটিক্যালি এখন ওটস রাই আর অন্যদিকে মিলেটসের নামগুলো হলো মেজর মিলেটস সরগম পাল মিলেট দ্যাট ইজ বজরা ফিঙ্গার মিলেট দ্যাট ইজ কোরাকানা রাগি ফুট। অ্যান্ড মাই মাইনর মিলেটের মধ্যে হচ্ছে প্রোসো মিলেট আমরা যাকে চীনা বলি ফক্স মিলেট যাকে আমরা কাউন বলি লিটিল মিলেট যাকে অনেক জায়গায় কুথি সামালু বিভিন্ন নামে বলে বার্নিয়ার মিলেট সেমাই কোডো মিলেট কাড্রা ফর্নি মিলেট এরকম টেফ ট্যাফ এই যে ক্রপগুলো এইগুলো হচ্ছে মিলেটস তো ওই আমাদের যে বক্তব্য তাহলে আমাদের পড়ার ডোমেইন হলো সিরিয়াল ক্রপস সিরিয়াল আর দি ক্রপ দ্যাট বিলংস টু দ্য গ্রাস ফ্যামিলি এখন আমরা জানলাম এখন মূল বক্তব্য পরে এসে আমরা এখন পড়ব রাইস পেডি তাহলে আমরা আবার নিউ শেয়ারে যাই নিউ শেয়ারে যে এই শেয়ার আমরা পড়ব রাইস প্রোডাকশন টেকনোলজি রাইস এই গাছটা দেখে না এমন কেউ আছে বলে মনে হয় না সুতরাং এই নিয়ে আর কত কথা বলার দরকার নেই অনেকগুলো এ অরিজিন হলো এই এই যে ইয়েতে ইন্দোনেশিয়া আফ্রিকা বাংলাদেশ ইন্ডিয়া চায়না এই জায়গায় হচ্ছে এর অরিজিন তো আমাদের রাইসের দুই ধরনের রাইস আমরা দেখি একটা অরাইজা সেটাইভা আর একটা হচ্ছে অরাইজা গ্লাভারিমা আর একটা হচ্ছে অরাইজা ফেটুয়া অরাইজা ফেটে আসছে আর কালটিভেটেড রাইস হচ্ছে ওরাইজা সেটাইমা আর একটা হচ্ছে অরাইজা গ্লাবরিমা সেটা হলো ওরাইজা গ্লাবরিমা হচ্ছে আফ্রিকান রাইস এখন দেখো রাইসের যে গ্রোথ স্টেজ সে একটা সামান্য একটু ধারণা আমরা নিতে চাই কি খেয়াল করে দেখো এখানে একটু জিনিস আছে বুঝার গ্রোথ স্টেজেস এন্ড ফেজেস অফ রাইস গ্রোথ ফেজটা তিনটা ফেজ ভেজিটেটিভ ফেজ রিপ্রোডাক্টিভ ফেজ এবং রাইপেনিং ফেজ এই ভেজিটেটিভ ফেজের মধ্যে অনেকগুলো ফেজ আছে যেমন সিল্লিং ফেজ তারপর হচ্ছে টিলারিং ফেজ আর্লি টিলারিং লেট টিলারিং ম্যাক্সিমাম টিলারিং ইত্যাদি ইত্যাদি এরপরে হলো আসে রিপ্রোডাকটিভ ফেজ রিপ্রোডাকটিভ ফেজ দেখো শুরু হয়েছে এই জায়গার থেকে এই পেনিকেল ইনিসিয়েশন থেকে এই ম্যাক্সিমাম টেলারিংয়ের পরে পেনিক্যাল ফরমেশনের মাসখানে এই জায়গাটাতেই রিপ্রোডাক্টিভ ফেস শুরু হয়েছে অর্থাৎ এই জায়গাটাকে আমরা বলি পেনিক্যাল ফেজ এবং যখন ফ্লাওয়ারিং হলো এই সময়টাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ফেজ আর ফ্লাওয়ারিং হয়ে যাওয়ার পরে ফ্লাওয়ারিং এর পরে তোমরা জানো অ্যান্থেসিস হয় এই অ্যান্থেসিস টু জাস্ট ম্যাচুরিটি দিস ইজ কল্ড রাইফেনিং ফেজ it is very interesting to note that the phase the length of the phase a vegetative phase is variable but the length of the reproductive phase and right phase is more or less constant for all the varieties তাহলে এখানে এই দেখো 35 দিন বলা আছে এখানে 30 দিন বলা আছে এই এই যে रिप्रोडक्टिव ফেজ এই ভ্যারাইটি টু ভ্যারাইটি মোটামুটি সেমই থার্টি ফাইভ ডেজের কাছাকাছি রাইফেলিং বেস থার্টি ডেজের কাছাকাছি কিন্তু অনেক ভ্যারাইটি আমরা দেখি দুইশো দিনেরও লেন্থ পাওয়া যায় সোয়িং টু হারভেস্টিং কোনোটা নাইনটি ডেজ পাওয়া যায় আর কোনোটা দুইশো দিন এই যে ভেরিয়েশানটা এখানেই হয় ভেরিয়েশানটা এই ফেজে হয় এইদিকে ষাট পঁয়ষট্টি দিন নির্ধারিত আর এই জায়গাতেই বাদ বাকি সময়টা যদি কোনো ভ্যারাইটি আমরা দেখি যে নাইনটি ডেজে হয়েছে তাহলে নাইনটি ডেজের মধ্যে সিক্সটি ফাইভ ডেজ কিন্তু বা সিক্সটি ডেজ চলে যাবে হচ্ছে রিপ্রোডাকটিভ রাইফেনিং ফেজে আর বাকি কয়েকদিন পর্বে ভেজিটেটিভ ফেজে তাহলে ভেজিটেটিভ ফেজটা একটি গুরুত্বপূর্ণ ফেজ এবং ভেজিটে ফেজটা যত শর্ট হয় শর্ট হলেও ভালো লম্বা হলেও ভালো শর্ট হলে ভালো কীরকম যে আমার শর্ট ডিউরেশন ভ্যারাইটি চাই তার মানে ভেজিটেরি ফেস শর্ট করতে হবে ওই রিপ্রোডাক্টিভ রাইফেনিং ফেস শর্ট হওয়ার কোনো সুযোগ নাই এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেব আমরা জানি যে রাইস ইজ এ ডে প্লান্ট ঠিক আছে তো রাইস কি ডে নিউট্রাল প্লান্ট কি শর্ট ডে প্লান্ট তাই না শর্ট ডে প্লান্ট হলে শর্ট ডে প্লান্ট হলে আউট রাইস হয় কি করে আউট সিজন কি শর্ট ডে সিজন আউট যে সিজনটা খরিপন এটা কি শর্ট ডে না লং ডে লং ডে তাহলে আমাদের প্রশ্ন হলো যে রাইস ইজ বেসিক্যালি এ শর্ট প্লান্ট ইট রেসপন্ডস টু ফ্লাওয়ারিং অ্যাট শর্ট ডেজ বিলো টুয়েলভ আওয়ার ইট ইজ দি ট্রেডিশনাল ভ্যারাইটি বাট উই হ্যাভ মেড ইট ফরস ইনসেন্সিটিভ উই হ্যাভ চেঞ্জড এখন ডে ডেনিউট্রাল টাইপেরও পাওয়া যায় এবং এই ডে নিউট্রাল ভ্যারাইটি আসার কারণেই আমাদের যে খাদ্যের সমস্যা এটা সমাধান হয়ে গেছে তাহলে মূলত রাইস ডে কিন্তু এখন আমরা এটাকে ডে নিউট্রাল পাই তাহলে রাইস হলো দুই ধরনের একটা হলো শর্ডে প্লান্ট একটা হচ্ছে ডে নিউট্রাল প্লান্ট ক্লিয়ার এই জায়গায় আমার কিন্তু বক্তব্য আছে এবং এইটা ভালো করে শুনো এটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে আমরা ধরো একটি আমন ধানের ভ্যারাইটি ব্যবহার করলাম এই আমন ধানের ভ্যারাইটিটা ধরে নাও বি আর ইলেভেন অথবা বিআর থার্টি নাইন হোয়াট ইভার ইট মে বি যে কোনো আমনের জাত নিলাম এই জাতটা এবং আউশের একটি জাত নিলাম যেমন বা সাথে লাগাইলাম দুইটা কি একই সাথে পাকবে না আউশ ধানের ভ্যারাইটি যেমন ব্রিধান ফর্টি এইট এইটা মাত্র একশো দশ দিনের মাথায় যেই পেকে যাবে আমরা লাগাইলাম কোন সময় এপ্রিল মাসের এক তারিখে ধরো কিন্তু বিরিধান ইলেভেন না আর ইলেভেন বলা যাবে না এখানে একটু নামটা মনে রেখো বি আর সেভেন পর্যন্ত বি আর ব্যবহৃত হয় বি আর টোয়েন্টি সেভেনের পরের থেকে বিধান এটা ভ্যারাইটি লিস্ট যখন আসছে তখন তাহলে আমাদের এখান থেকে কি খেয়াল করতে হবে যে শর্ট ডে প্লান্ট যেটা সে কিন্তু শর্ট ডে না আসা পর্যন্ত ফ্লাওয়ারিং রেসপন্স দিবে না আর যেটা ডে নিউট্রাল প্লান্ট ওইটা একটা নির্দিষ্ট সময় পরেই ফ্লাওয়ারিং দিবে ও দিনের দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্ক নাই যেমন আউশ ধানের যত ভ্যারাইটি এবং বোরো ধানের যত ভ্যারাইটি সবগুলো হচ্ছে ডে নিউট্রাল আর আমন ধানের ভ্যারাইটি সবগুলো হচ্ছে শর্ট ডে প্লান্ট ক্লিয়ার হয়েছে তো কথা এখন এই যে যেসব ভ্যারাইটি গুলো ডে শর্ট ডে প্লান্ট এরা যদি আগে লাগানো হয় তাহলে ওর ওই যে শর্ট ডে না আসা পর্যন্ত কিন্তু ফটো রেসপন্সিভ ফেজে পৌঁছাবে না তো এখানে জিনিস আবার মনে রাখবা একটা হচ্ছে বেসিক ভেজিটেটিভ ফেজ আর হচ্ছে রেসপন্সিভ ফেজ এই ভেজিটেরি ফেসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি তোমরা একটু কাগজ থাকলে নোট করে নিতে পারো সেটা হলো ভেজিটেরি ফেসকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হলো বেসিক ভেজিটেরি ফেজ আর একটা হচ্ছে ফটো সেন্সিটিভ ফেজ তাহলে বেসিক ভেজিটেরি ফেজ হলো যখন তার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয় গ্রোথটা হয় আর ফটো সেন্সিটিভ ফেজ নির্দিষ্ট যদি ওই শর্ট ডে প্লান্ট যদিও আগে লাগানো হয়েছে কিন্তু সে যেহেতু শর্ট শর্ট ডে ডে পাচ্ছে না তো তার বেসিক কমপ্লিট হয়েছে না পাওয়ার কারণে তখন সে আর ফ্লাওয়ারিং হবে না ও ফ্লাওয়ারিং হবে সেই সময় এই জন্যে আমরা দুইটি টান ব্যবহার করি তোমরা লিখে রাখো আমার আমি নোটের মধ্যে লেখা নাই ভুল ভুল ক্রমে লিখে নাই একটা হচ্ছে পিরিয়ডিক্যালি ফিক্সড ভ্যারাইটি আর একটা হচ্ছে টাইমলি ফিক্সড ভ্যারাইটি রাইসের ভ্যারাইটি দুই রকমের একটা হচ্ছে শর্ট ডে আর একটা হচ্ছে ডে নিউট্রাল তা ডে নিউট্রাল যেগুলো এইগুলোকে বলা হয় পিরিয়ডিক্যালি ফিক্সড ভ্যারাইটি নিউট্রাল প্লান্টগুলোকে কী বলে পিরিয়ডিক্যালি ফিক্সড আর যেগুলো হচ্ছে শর্ট ডে প্লান্ট এইগুলো হচ্ছে টাইমলি ফিক্সড তাহলে আমরা বুঝলাম শর্ট ডে প্লান্ট মানে টাইমলি ফিক্সড ভ্যারাইটি আর ডে নিউট্রাল হচ্ছে পিরিয়ডিক্যালি ফিক্সড অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড যাওয়ার সাথে সাথে সে ফ্লাওয়ারিং দিবে কিন্তু শর্ট ডে ভ্যারাইটি যেগুলো ওই শর্ট ডে না আসা পর্যন্ত ফ্লাওয়ারিং দিবে না ক্লিয়ার হয়েছে তো সার ফটোসেনসিটিভ ফেজটা আরেকবার বলবেন তখন নেটওয়ার্ক খারাপ ছিল শুনতে আচ্ছা আমরা বলছি যে এই বেসিক ভেজিটেটিভ ফেজকে আমরা দুইটি ভাগে ভাগ করি এই সরি ভেজিটেটিভ ফেজকে আমরা দুইটি ভাগে ভাগ করি একটি হলো বেসিক ভেজিটেটিভ ফেজ বেসিস ভেজিটেটিভ ফেজ মানে হচ্ছে তার শুধু গ্রোথই হবে সে ওই ফটো পিরিয়ডের সাথে স্টুলেশন বা फ्लावरিং এর কোনো সম্পর্ক নাই তো ওই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়ার পরে অর্থাৎ তার নির্দিষ্ট পরিমাণ ড্রাই মেটার অ্যাকোমেট হওয়ার পরে অর্থাৎ বয়স হওয়ার পরে একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরেই কিন্তু সে ফটো পিরিয়ডের রেসপন্স দিবে টু ফ্লাওয়ারিং তো এই যে ফেসটুকু আসলো তার যেটুকু তার ভেজিটেটিভ গ্রোথের জন্য হয়েছে এটাকে আমরা বলি বেসিক ভেজিটেটিভ ফোর্স আর বেসিক ভেজিটেটিভ ফেজ কমপ্লিট হওয়ার পরে যখন সে স্টিমুলেশন পাওয়ার মতো ক্যাপাসিটি অর্জন করলো অর্থাৎ সে রিপ্রোডাক্টিভ ফেজের দিকে যাইতে চায় ফ্লাওয়ারিং হইতে চায় তো রিপ্রোডাক্টিভ ফেজে যাইতে গেলে তাকে হয় ফটোপ্রিয়ড পিরিয়ড যে ভ্যারাইটিগুলো তাকে ফটো পিরিয়ড এর স্টিমুলেশন লাগবে এই জন্য ওই ফেজটাকে বলা হয় ফটো পিরিয়ড সেন্সিটিভ ফেজ ফেজ আর ফটো পিরিয়ড সেন্সিটিভ ফেজ তো ফটো ফেজটা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত না এখন যে ভ্যারাইটি দুইশো দিন লাগছে ও কিন্তু ওই ফটো পিরিয়ড সেন্সিটিভ ফেজে ডিউরেশনটা তার বেশি আর যার কম দিন লাগে তার ফটো পিরিয়ড সেন্সিটিভ ফেজের ডিউরেশনটা কম এখন আমরা তাহলে দেখলাম যে রাইস দুই ধরনের শর্ট ডে প্লান্ট শর্ট ডে প্লান্টে ফটো পিরিয়ড সেন্সেসটা লম্বা অথবা খাটো মেবি আর যেগুলো ডে নিউট্রাল প্লান্ট তার আসলে এই ফটো পিরিয়ড সেন্সিটিভ ফেসটা খুবই স্বল্প কারণ সে কোনো টাইম ডিউরেশনের উপর নির্ভর করে না নির্দিষ্ট টাইমের উপর নির্ভর করে না যখনই তার বেসিক ভেজিটেবল ফেজ কমপ্লিট হবে দেন ইট উইল মুভ টু দা রিপ্রোডাক্টিভ ফেজ থ্রো ইন্ডাকশন অফ ফটোপিরিয়ড পিরিয়ড ইন্ডাকশন অফ ফটো ফটোপিরিয়ড ফটো পিরিয়ড ইন্ডাকশন নাই অর্থাৎ ফ্লাওয়ারিংয়ে চলে যাবে ডাইরেক্টলি আচ্ছা এখন আমরা পরের পরের বক্তব্যে আসি আর একটা জিনিস তোমরা ধান গাছ দেখছো সবাই দেখছো না ধান গাছ দেখছো সবাই কথা বলে না দেখছো না তুই ফার্স্ট ইয়ার পার কি করছে সেকেন্ড ইয়ার পার দেখছো আচ্ছা এখন তোমরা পেনিকেল ইনিসিয়েশন কি বের করছিল তোমাদের সিলেবাস ছিল কিন্তু আইডেন্টিফাই করছিল পেনিকেল ইনিসিয়েশন তোমাদের সিলেবাসে ছিল ফার্স্ট ইয়ারের তো সেখানে দেখবা যে একটা গাছ উঠানোর পরে এই যে রুট উঠাইলা রুট সহ উঠাইলা উঠানোর পরে এই যে টিলার এই টিলারের দুই নম্বর নোড অথবা যদি বেশি নিচে লাগানো থাকলে তিন নম্বর হ্যাঁ আচ্ছা এই যে এই জায়গাটাই হচ্ছে পেনিকেল ইনশিয়ান হয় অর্থাৎ গুড়ার থেকে তিন নম্বর নোড এক নম্বর দুই নম্বর তিন নম্বর অথবা অনেক সময় চার নম্বর নোডে এইখানে পেনিকেল ইনিসিয়েশন হয় এই পেনিকেল ইনিসিয়েশন সম্পর্কে নলেজ অর্জন করা আমাদের খুবই প্রয়োজন কারণ এর সাথে ম্যানেজমেন্টের অনেক সম্পর্ক রয়েছে এরপরে দেখো এই একটি প্লান্টের বিভিন্ন স্ট্রাকচার তোমরা এটা জানো এই ক্রাউন রুট তারপরে নোডাল রুট টিলার অরিকুল লিগুলিলেড ফ্লাগলিভ এই নামগুলো তো তোমরা শুনছো এই সমস্ত তথ্যগুলো তোমাদের একটু জানা লাগবে কারণ হচ্ছে ক্রপ প্রোডাকশন করতে গেলে এই তথ্যগুলো খুবই প্রয়োজন এখন আমরা আসি বেসিক আলোচনায় রাইস এই যেটা অরাইজা স্যাটাইভ ফ্যামিলি এইটা আবার তিনটা সাব স্পিসিস আছে ওরাইজা স্যাটাইভ কয়টা সাব স্পিসিস আছে তিন একটা হলো ইন্ডিকা আরেকটা হলো জাপানিকা একটা হচ্ছে জাভানিকা তাহলে আচ্ছা আমরা একটু এটা ভালো করে খেয়াল করি ইন্ডিকা জাপানিকা জাভানিকা নাম থেকেই বোঝা যায় ইন্ডিকা ইন্ডিকা মানে ইন্ডিয়ান জাপানিকা মানে জাপানের আর জাপানিকা মানে হচ্ছে জাভা মানে জাভা মানে কোন দেশ ইন্দোনেশিয়া এই তিন ধরনের টাইপ আছে সাবস্পিসিস আছে এই সাবস্পিসিস গুলার ক্যারেক্টারিস্টিক্স একটু ভিন্ন এখন আমরা যে মডার্ন রাইস পেয়েছি ইন্ডিকা রাইস যদি শুধু ব্যবহার করতাম আমরা তাহলে এই বাংলাদেশ ভারতের মানুষ না খেয়ে মরতো এদেরকে এই জাপানিকার সাথে ক্রস করে পরবর্তীতে শর্ট স্ট্রাকচার স্ট্রাচার প্লান্ট ভ্যারাইটি ডেভেলপ করতে যেটা আমরা এখন ব্যবহার করে থেকে এইচ ওয়াই ভি এই এখন ইন্ডিকার ক্যারেক্টারিস্টিক্স পড়ে পড়বা এই তথ্যগুলো পাশাপাশি সাজাবা এই তথ্যগুলো পাশাপাশি সাজায়ে দেখবা যে তিনটার মধ্যে পার্থক্য কি অবশ্যই পরীক্ষা আসবে জাপানিকা জাপানিকা এবং জাপানিকা এই তিনটার যে সাব ক্যারেক্টারিস্টিক্স ইট উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সাম অবভিয়াসলি দেয়ার ফর আমি এখানে বেশি কথা বলতে চাচ্ছি না তোমরা যেমন ইন্ডিকা আছে ফটো ক্রিকেট সেন্সিটিভ কিন্তু ফটো সেন্সিটিভ কিন্তু জাপানিকা জাপানিকা এরা ফটো সেন্সিটিভ না এরকমভাবে তোমরা বিভিন্ন ক্যারেক্টার গুলোকে স্টাডি করবা ডিস্ট্রিবিউশন রাইস হয় না এমন কোনো জায়গা নাই মোটামুটি এই দেখো চল্লিশ ইকুয়েটার থেকে চল্লিশ এবং সত্তর ডিগ্রি লং সব জায়গায় ওঠো সব জায়গা হচ্ছে ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু যদি নিচে চলে যায় এই যে এখানে বলে দেওয়া আছে বিভিন্ন গ্রোথ স্টেজে তার টেম্পারেচার রিকোয়ারমেন্টের বলে দেওয়া আছে জার্মিনেশনের জন্য অপটিমাম এত ইমার্জেন্সির জন্য এত রুটিন এর জন্য এত লিপি লঙ্ঘনের জন্য এত টিলারিং এর জন্য এত তারপর হচ্ছে অ্যানথেসিসের সময় আচ্ছা অ্যানথেসিস বুঝো তো অ্যানথেসিস না স্যার ফ্লাওয়ারিং বুঝো এই ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিং শব্দটা জানো তো ফ্লাওয়ারিং এর ফ্লাওয়ারিং এর অন্য তোমাদের যে একটু কথা বলবো সে একটু সাউন্ড হচ্ছে নয়েজ হচ্ছে প্লিজ স্টপ কি কয় ওই আনমিউট ইওর মিউট योर ইয়ে তাই না মিউট মাইক্রোফোন তাই তো আচ্ছা আনমিউট শুধু আমারটা থাকবে তোমরা যখন কথা বলবা তখন ডান মিউট নিও প্লিজ এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসছি ভালো করে খেয়াল করো আমরা যদি এই টেম্পারেচারের মধ্যে জার্মিনেশনের জন্য দিই তাই তো জার্মিনেশন হবে আচ্ছা আমরা প্রায় সময় শুনি যে বড় মৌসুমে এটা কি ওই প্রতি বছর শুনবা যে বড় ধান এর যখন তলায় বীজ ফেলে তারপরে সাধারণত ঠান্ডায় বেস্তলা নষ্ট হয়ে যায় এই এই খবর শুনছো তো আসে এবং প্রবলেম তাহলে যখন লো টেম্পারেচারে আমরা করি তখন দেখা যাবে অবশ্যই সিডলিং মর্টালিটি দেখা যায় সেখান থেকে বাঁচানোর উপায়গুলো আমরা পরে আলোচনা করব অন্যদিকে আমরা বলছি অ্যান্থেসিস শব্দের অর্থ হচ্ছে অ্যান্থেসিস শব্দের অর্থ হচ্ছে ফুটা আর একটা হচ্ছে হেডিং শব্দের অর্থ হচ্ছে ফ্লাওয়ারিং তো ফ্লাওয়ারিং আর মধ্যে পার্থক্য হচ্ছে এই যখন ফ্লাওয়ার হেডটা বের হয়ে আসলো পেনিকেল ইমার্জেন্স পেনিকেল চিনো তো তোমরা হ্যালো তোমরা পেনিকেল চিনতো তো পেনিকেল দেখছো ধানের পেনিকেল দেখছো জি স্যার জি স্যার এখন একটু আগে তোমাদের পিআই স্টেজ দেখাইছি পিআই স্টেজ পিআই পেনিকেল প্রাইমোডিয়া ইনিসিয়েশন এটা দেখাইলাম না একটু আগে তো ই পেনিকেল ইনিসিয়েশন আর পেনিকেল ইমার্জেন্স এই দুইটার মধ্যে কতদিন লাগে বলো তো পেনিকেল ইনিসিয়েশন আর পেনিকেল ইমার্জেন্স এর মধ্যে কতদিন লাগে দিন লাগে কতটা খেয়াল করো না ওই একটু আগে যে এই ছবি দেখায় নিয়ে আসলাম সেই ছবিতে কি দেখলাম এই যে পেনিকেল ইনিসিয়েশন থেকে ফ্লাওয়ারিং পর্যন্ত সময় লাগে হচ্ছে থার্টি ফাইভ ডেজ বলছিলাম না পেনিকেল ফরমেশন টু ফ্লাওয়ারিং টেক্স অ্যাবাউট থার্টি ফাইভ ডেজ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন যখন পেনিকেল হয় আর এর থেকে ফ্লাওয়ারিং হয় এই যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু চিটা হয়ে যায় আর যদি বেশি গরম থাকে তাহলেও চিটা হয়ে যায় তাহলে দুইটা কারণে চিটা হতে পারে একটা হচ্ছে ঠান্ডার জন্যে সেটাকে আমরা বলি কোল্ড স্ট্রেস আর গরমের জন্য সেটাকে বলে কি হিট স্ট্রেস তাহলে দাঁড়ের চিটা হয় কয়টা কারণে কারণে দুইটা একটা হচ্ছে হিট ক্লিয়ার আর আর কি আর কি জন্য চিটা হয় যখন ফ্লাওয়ারিং শুরু হয় ওই সময় যদি ঝড় হয় স্ট্রং উইন্ড এর কারণের জন্যে চিতা হতে পারে আর একটা কারণে চিটা হতে পারে যখন ফ্লাওয়ারিং হয়ে স্পাইট লেক ফিলিং শুরু হয়েছে ওই সময় পোকা আক্রমণ করলে চিতা হইতে পারে রোগ বালাইয়ের কারণে কিন্তু মেজর প্রবলেম হলো এইটা দুই একটা হচ্ছে টেম্পারেচার হাই একটা হচ্ছে টেম্পারেচার লো অর্থাৎ কোল্ড স্ট্রেস আর হিট স্ট্রেস আর একটা হলো সাধারণত ঝড় হয়ে যাওয়ার কারণে অনেক সময় ঝড় হওয়ার পরে তোমরা দেখবা যে গাছগুলো শুয়ে পড়ছে এই গাছগুলো শুয়ে পড়া ইংরেজিতে কি বলে ঝড় হওয়ার পরে অনেক সময় শুয়ে পড়ে এই বা নুয়ে পড়ে এই এইটাকে ইংরেজিতে কি বলে আরে বলে না কেন উইল উইল্ডিং না তো কি লজিং বুঝতে লজিং লজিং তো ধান গাছ লজিং হয়ে যায় অর্থাৎ ঝড় হইলে লজিং হয় লজিং হওয়ার পরে ইয়ে হয় এখন আমরা বুঝলাম যে যদি কোল্ড টেম্পারেচার হয় তাহলে সেটা কত ডিগ্রি আমরা সাধারণত জানি যে ফিফটিন ডিগ্রি সেলসিয়াসের কাছে গেলে লো টেম্পারেচার তাহলে হবে অবশ্যই অধিকাংশ ভ্যারাইটি যত ভ্যারাইটি আছে অধিকাংশই হচ্ছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস চলে গেলে চিতা হয়ে যাবে তবে আমাদের বাংলাদেশে অনেক ভ্যারাইটি আছে আঠারো ডিগ্রি নিচে আসলেও নিচে গেলে চিটা হয়ে যায় কোন ভ্যারাইটি সতেরোতে চিটা হয় কোনটা তেরোতে পনেরোতে চিটা হয় এই সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে ক্রপ ম্যানেজমেন্ট করতে গেলে আচ্ছা এরপরে হলো স্যার বলো একটা পেরিয়ে গেলে তো সব ধান চিটা হয় না তাহলে কি মানে কিছু ধান চিটা হচ্ছে আর কিছু ধান চিটা হচ্ছে না এটা কারণ কি আ ঠান্ডার মধ্যে দশ জন লোক গেলাম একজন দুই মিনিট থাকার পরে শুরু করছে হাসি দেওয়া শুরু করছে আর একজন দেখা গেল ঘন্টায় হাসি দিল না কি কারণের জন্য হয়েছে নিজস্ব ইয়ের কারণে তাই না একই রকমের মানুষ দিয়েছিলাম জন তারপরেও দেখা গেল যে তার জেনেটিক কারণের জন্য চেঞ্জ হয়েছে অথবা তার স্ট্রেনের জন্য আমি আমার ধরো একটা স্পাইকলেটে সরি একটা পেনিকেলের মধ্যে স্পাইক আছে আসা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডের মধ্যে ওয়ান হান্ড্রেডও সিটা হইতে পারে ফিফটি পার্সেন্টও সিটা হইতে পারে থার্টি পার্সেন্টও সিটা হইতে পারে এ ডিফেন্স কারণ হচ্ছে কি সবগুলো সবগুলো স্পাইকলেট কি একসাথে ফর্ম হয়েছিল একই দিনে একই দিনে কি ফর্ম হয় স্পাইকলেটগুলো একটা পেনিকেলের মধ্যে স্পাইকলেট গুলো কি একই দিনে ফর্ম হয়েছিল নিশ্চয়ই না ব্যবধান ছিল তো ওই যেটা বেশি মধ্যে পড়ে সেইগুলো হয়ে যাবে চিটা আর যেগুলো ওই সময়টাকে স্কেপ করতে পারছে আমরা আমরা কি ওইটা ইন্ডিভিজুয়ালি কোনো স্পাইকলেটের জন্য কি টাইম নির্দিষ্ট করতে পারবো না আমরা নির্দিষ্ট করতে পারবো এই পেনিকেল ইনিসিয়েশন থেকে পেনিকেল ফর্মেশন পর্যন্ত যে পিরিয়ডটা এই পিরিয়ডে আমরা জানতে হবে যে আসলে কেল এর মধ্যে স্পাইকলেট ফর্ম হইতে কতদিন লাগছে এবং সেনসিটিভ ফেজ পার করছে কিনা একটা শিশুকে যেভাবে আমরা বাইরে রাখবো একটা বড় মানুষকে সেইভাবে রাখবো কথাটা বুঝিও তো যেটা যে স্পাইকলেটটা একটু ম্যাচিউর হয়ে গেছে বড় হয়েছে সেইটা একটু ক্যাপাসিটি বাড়বে আর যেটা কেবল মাত্র করতেছে তার কেবলমাত্র এই জন্যে আমরা খেয়াল করব যে পপুলেশনের ব্যাপারে চিন্তা করব। যে লো টেম্পারেচার কতটুকু পর্যন্ত গেলে এই চিতা হয়ে যায় আচ্ছা সোলার রেডিয়েশনের ব্যাপারে আমরা বেশি কথা বলতে চাই না অবশ্যই রোদ লাগবে রোদ ছাড়া কি হবে সায়ার মধ্যে কি ধান ভালো হয় না এটা পড়িয়ে নিবা এই যে পড়িয়ে নিবা আমি পড়াচ্ছি না কি জন্যে এটা তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াইছে ক্রপ বোর্ড নিয়ে পড়াইছে সব জায়গায় পড়াইছে কিন্তু পরীক্ষার প্রশ্ন তো জন্য তোমাদের কিন্তু পড়িয়ে নেওয়ার জন্য বলে দিলাম আর ডে লেন্থের ব্যাপারে ইতিমধ্যে আমি বলে ফেলছি

ফুল না ফুটলে কি পলিনেশন হবে আর পলিনেশন যদি না হয় তাহলে কি ফার্টিলিটি মানে না হলে কি ওখান থেকে গ্রেইন হবে তো আমি বলছি মানে ফুল ফুটা মানে ফ্লাওয়ারিং আর হচ্ছে পেনিকেল ইমার্জেন্স মানে হেডিং পেনিকেলটা বের হয়ে আসাকে বলা হয় আর পেনিকেল তৈরি হওয়াটা শুরুকে বলা হয় পেনিকেল ইনিসিয়েশন। এবং ফ্রম পেনিকেল ইনিস কতদিন থার্টিফাইভ ভালো দেখে ভালো করে থেকে পেনিকেল পর্যন্ত সময় লাগে কতদিন পঁচিশ দিন একজন লোক একটু নাই তো আলহামদুলিল্লাহ ভেরি গুড এটা বলার অর্থ কি এই জায়গাটা খুব সেনসিটিভ এই জায়গাটা জানা দরকার আমার নলেজ দরকার এই সময়টা আচ্ছা যখন মায়ের গর্ভের শিশু আসে তখন মা কি শুধু দৌড়াদৌড়ি করতে পারে নিজের ইচ্ছা মতো কি চলাফেরা করতে পারে নাকি সাবধানতার সাথে চলাফেরা করতে হয় অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করতে হবে তো এই যে পেনিক্যাল ইনিসিয়েশন থেকে ফ্লাওয়ারিং পর্যন্ত এই সময়টা খুবই সেন্সিটিভ এইটার মানে গাছের যত্নটা একটু বেশি হইতে হবে তাই না যেন কোনো না পড়ে এই বিষয়টাকে একটু সামনে রাখতে হয় আচ্ছা রেইন ফল আমরা রেইন ফল পানি লাগবে যদি আমরা সেচ দিই তাকে সেটাকে কি বলা হয় ইরিগেটেড রাইস আর সেচ যদি না দিই সেটাকে কি বলা হয় সে যদি না দিও এটাকে কি বলে রেইন ফেড রাইস তার রাইস কালচার অনুযায়ী দুই রকম রেইন ফেড রাইস কালচার আর একটা হচ্ছে ইরিগেটেড রাইস কালচার মনে থাকবে কোন ধরনের মাটিতে ধান চাষ করা যায় বলতো দেখি কোন ধরনের মাটিতে ধান চাষ করা যায় সব ধরনের মাটিতে চাষ করা যায় কিছু কিছু জায়গায় করা যায় না ঠিক আছে এটা একটু পড়ে নিলে হবে এই রাইস চাষের রাইসের জন্য জন্যে পিআইস কত ভালো এই হচ্ছে অপটিমাম কিন্তু করা যায় কমেও করা যায় বুঝছো এই যে এই ওয়াইড রেঞ্জ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু এইট কিন্তু পিএইচ এইটা হলো মোস্ট অপটিমাম আচ্ছা এখন আমরা আমাদের হাতে সময় আছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে অনেকখানিক পড়ালেখা করবো

আর যাদের বাউমেল আছে তারাই খালি পাচ্ছে আপনি যদি ইয়ে করে দিতেন গুগল ফর্ম দিতেন তাহলে ভালো হতো স্যার বাউমেল না দিয়ে